ধরে নারীর প্রতি অন্যায় অত্যাচার অবিচার চলেই আসছে, যা বর্তমানে কঠিন আকার ধারণ করেছে। সারা বাংলাদেশে বেড়েই চলেছে নারী ও শিশু ধর্ষণ, আর তারই প্রতিবাদে আন্দোলনের ফলশ্রুতিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড কি ধর্ষণ রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারবে? চলুন শুনে আসি বিশেষজ্ঞরা কি বলছেন। আমাদের বিদ্যমান আইনে নারী ও শিশুদের বিভিন্ন অপরাধের জন্য ইতোমধ্যে 13টা অপরাধের বোধহয় শাস্তি আছে ফাঁসি, মৃত্যুদণ্ড। এর সাথে নতুন সংশোধন করে আরও 2টা অপরাধের জন্য মৃত্যুদণ্ড যোগ করেছে। বর্তমানে আমাদের কারাগারগুলিতে নারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের জন্য 365 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আছে। আমাদের মৃত্যুদণ্ড দেওয়ার সংখ্যা বাড়ছে, ওই সাথে সাথে নারীদের বিরুদ্ধে অপরাধও বাড়ছে। দুনিয়ার 3/4 দেশ অলরেডি বুঝেছে মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ কমানো যায় না, বরং যত বেশি মৃত্যুদণ্ড হয় সমাজ তত বেশি অসহিষ্ণু, বর্বর এবং অসভ্য হয়। মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্ত আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্তের ফলে এখন ধর্ষণের সাথে সাথে খুন বাড়বে, এবং আসলে মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্তটা এসছে ধর্ষণের যে মূল উৎসগুলো, সমাজে নারীর প্রতি যে অবমাননাকর দৃষ্টিভঙ্গি, বিচারহীনতার যে ধারাবাহিকতা, 100টি ধর্ষণের ঘটনায় 3টিরও বিচার পাওয়া যায় না। তো এই যে ঘটনাবলীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার জনগণের আন্দোলনে ভীত হয়ে গেছে। তারা মনে করছে তাদের গদির ট্রেন টনক নড়বে, ফলে তারা আসলে একটা চটকদারি সিদ্ধান্তের মতো করে মৃত্যুদণ্ডের মতো জায়গায় তারা গিয়েছে। ধর্ষণের পর কতজন বিচার চাইতে পারে? কারণ সমাজে ধর্ষিতা নারীকেই প্রতিটি ক্ষেত্রে সহ্য করতে হয় অপমান ও বঞ্চনা। শুধু কি তাই, ধর্ষণের শিকার নারীর গোটা পরিবার থাকে নিরাপত্তাহীনতায়। এ ব্যাপারে এবারে শুনবো সাধারণ জনগণের অভিমত। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, যদি দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করানো হয় তাহলে আমার মনে হয় না যে এটা আমাদের কোনো আমরা একটা সুফল পাবো। আর সেই পাশাপাশি আমরা যারা এই ধর্ষণের শিকার তাদেরকে নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে কোনো কাজ করাতে বুঝে শুনে তো কাজ করা দরকার, এই সব ক্ষেত্রে আরও বেশি করে বুঝে। আর আমার মনে হয় এটা সরকারের পদক্ষেপ নেওয়া বেশি জরুরি, যেহেতু তাদের যদি যারা রেপ করেছে তাদের যদি একজনের সুন্দরভাবে আর কি সঠিক শাস্তি দেয় তাহলে একজন থেকে 10 জন আরও শিক্ষা পাবে। আইন দিয়ে যে সব কিছু ইম্পোজ করা যায় তা না, ফ্যামিলি এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশন থেকে যদি আমরা এগুলোকে বাচ্চাদেরকে যদি গ্র্যাজুয়ালি বোঝাতে পারি যে হোয়াট ইজ কল রেপ, হোয়াই ইজ মানে এটা কেন আমরা এত ঘৃণিত বলি, মানে এইটা এই জিনিসগুলো যদি আমরা ছোটোবেলা থেকে গ্রুম আপ করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে এই সমাজে আপনি নেশাকে অবাধে বিচরণ করতে দিবেন সেই সমাজে কখনো এগুলো আসলে আইন দিয়ে স্টপ করা যায় না। সরকারকে আর কি পদক্ষেপ নেওয়া উচিত যে সবসময় কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু সব কিছু সলভ হয় না, তো এটার উপর তার বিশেষ করে নজর রাখা উচিত যেন এটা কি করে আর কি রেপ কেসটা কমানো যায়। দেশজুড়ে আন্দোলনের মুখে সরকার ধর্ষণের মামলাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান যোগ করে অধ্যাদেশ জারি করেছে। বিশেষজ্ঞরা বলছেন শাস্তি বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। নাসরিন, হুদা, বিধি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।